বর্তমানে প্রাইমারি টেট এবং সিজিএল বা হচ্ছে রেলের গ্রুপ ডি এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু কেপিএসআই রিক্রুটমেন্টের ব্যাপারটা পুরোটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে তো কেপিএসআই তোমরা যেটা পরীক্ষা দিয়েছিলে অধীর আগ্রহে প্রিলিমিনারি রেজাল্টের জন্য ওয়েট করছো তোমাদেরকে কিন্তু এখনো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো যেটা ট্রান্সজেন্ডার নিয়ে কেস হয়েছিল ঠিক আছে সেই কেসের ব্যাপারের জন্য কি দেরি না একদমই না ছোট একটা কেস ছিল সেটাতে কেস মিটে গেছে যেটা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে এটা অর্থাৎ কলকাতা পুলিশের যেটা কে হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে সিলেকশন প্রসেসটা করে নেওয়ার জন্য এবার ব্যাপারটা হচ্ছে এর নিজস্ব যে সমস্ত পরীক্ষা রয়েছে এসআই বা কনস্টেবল ওয়্যারলেস অপারেটার তারপরে হচ্ছে এস ও বিভিন্ন ধরনের তো আসল কথা হলো এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আসছে না তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজারের ডান্সার মানে ফাইনাল রেজাল্ট আসবে তো হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজারের ফাইনাল রেজাল্ট তার আগে অবশ্যই কনস্টেবলের রেজাল্ট আসবে কনস্টেবলের ফাইনাল রেজাল্ট এবং এটা বলেওছি ঠিক আছে আগেও অনেকবার বলেছি দু তিনবার ভিডিওতে তে করেও বলেছি একবার বলে দিচ্ছি যেটা কনস্টেবল ফাইনাল রেজাল্ট ঠিক আছে কনস্টেবল ফাইনাল রেজাল্ট এক্সাক্ট কবে আসবে সেটা এখনো কোনো ডিসাইড হয়নি তবে বরাবরই বলে আসছি অক্টোবর মাসে পাবলিশ হচ্ছে না ঠিক আছে অক্টোবর মাসে পাবলিশ হচ্ছে না তো নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ হয়তো ধরতে পারো নভেম্বরের হয়তো দশ তারিখের পরে প্রকাশিত হতে পারে এটা আগে অনেকবার বলেছে এখনো বলছি আর একটা জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আই এবং ওয়ারলেস ঠিক আছে এস আই ওয়ারলেস এই দুটোর ক্ষেত্রে এই মাসে রেজাল্ট আসবে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কাজকর্ম স্টার্টই হয়নি পুজোর পর থেকে শুরু হয়নি পরে তারিখের পর থেকে হবে তো সেই ক্ষেত্রে কি হতে পারে এই মাসে হয়তো রেজাল্টটা নাও আসতে পারে একটু দেরি হতে পারে এবার আসল কথায় যেটা চলে আসি সেটা হচ্ছে কেপিএসআই এর ব্যাপার ঠিক আছে তাহলে কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্ট ঠিক আছে কবে পাবলিশ হতে পারে তো দেখো যে এইগুলো সমস্ত যেগুলো আছে অর্থাৎ হবে হবে সেই ক্ষেত্রে এক্সাক্ট এখনো আবাস পাওয়া যায়নি এক্সাক্ট কবে হবে তবে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে সেটা হয়েছে কেপিএসআই এর রেজাল্ট যেটা সেটা ডিসেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে এবং এরকম বলা হয়েছে যে জানুয়ারি মাসের দিকে হয়তো জানুয়ারি মাসের দিকে বা হতে পারে মাঠ এটা সব থেকে বললাম যে কম সময় এর থেকে বেশি হতে পারে তার আগে কোনো দিন হচ্ছে না তার মানে দেখো যে আজ থেকে আমি অক্টোবর মাসটা যদি বাদও দিই তো নভেম্বর ধরো জানুয়ারি মাসেও যদি হলো তার দু মাস পরে মেন পরীক্ষা হবে হয়তো মার্চ মাসে মেন পরীক্ষা হবে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো মোটামুটি এখনো হাতে চার থেকে পাঁচ মাস কমসে কম পেয়ে যাচ্ছই প্রশ্নটা যে কেপিএসআই প্রতিযোগিতা কেমন দেখো বরাবরই এটা ভ্যাকান্সি অনেক কম থাকলেও ভ্যাকান্সি শূন্য পদ অনেক কম থাকলে এইটুকু মনে রাখবে যে ডাব্লিউপি এসআই ঠিক আছে ডাব্লিউপি এসআই যেখানে প্রায় হাজার অষ্ট আছে সিট রয়েছে সেখানে কেপিএসআই অনেক কম পরিমাণে ভ্যাকান্সি রয়েছে তবুও এটুকু জানেন রাখবে যে ডাবলুপিএস এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও সেই তুলনায় মানে সেই কম্পারিজনে কিন্তু এর ক্ষেত্রে প্রতিযোগিতা কম হবে হবে তার কারণটা হচ্ছে এস ওয়াই দেখো এস ওয়াই একশো পঁচিশটা সিট ছিল তো সেই তুলনায় কিন্তু আরও কাট অফ যাওয়ার কথা ছিল কিন্তু সেরকম যায়নি তার কারণটা হচ্ছে যেখানে কাট কম যেখানে ভ্যাকান্সি কম হয় সেই জায়গাতে কিন্তু পাস করানোর সংখ্যা বেশি হবে পাস করানোর সংখ্যা যদি বেশি হয় তাহলে মেন পরীক্ষা যেটা সেই মেন পরীক্ষা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের তার কারণটা কি মেন পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ রিজনিং যেগুলো আছে সেইগুলো আছে কি ডেসক্রিপটিভ টাইপের সেটা ঠিকঠাক ফরম্যাটে করতে হবে আর সব থেকে যেটা ফ্যাক্টর মানে মেরিট লিস্টে আসার জন্য যে জিনিসটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারটা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ পেপারটা তার কারণটা এখন জেনারেল স্টাডি যে জিনিসটা জেনারেল স্টাডি দেখো এখন কিন্তু অনলাইনের কোশ্চেন আসছে শর্ট কোশ্চেনও আসছে তো এইটাতে খুব একটা হেরফের হচ্ছে না হবে না কিন্তু ল্যাঙ্গুয়েজ যে পেপারটা বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ এই পেপারটা কিন্তু সবথেকে আলাদা ঠিক আছে এই বেঙ্গলির ইংলিশ পেপার এই জায়গাটাই হচ্ছে মেইন কিন্তু ডিফারেন্ট মানে করে দেয় তো সেই কারণের জন্য একটা জিনিসই বলবো যারা কেপিএসআই কে টার্গেট করেছো ঠিক আছে বা প্রিলিতে সিওর পাস করে যাবে এবার বলবে কত থাকলে পরে সেফ এ তোমরা থাকতে পারো কেপিএসআই তো ইউ আর ক্যান্ডিডেট যারা একশো চল্লিশ থাকছো ঠিক আছে মানে একশো চল্লিশ সেফ সেপজন অন্যান্য ক্যাটাগরি যেমন হচ্ছে ইউআর বা হচ্ছে ও বি প্রায় একই থাকে একশো সাঁত্রিশ এরকম ধরতে পারো তারপর হচ্ছে ওবিসি এ বা হচ্ছে এস ক্যান্ডিডেট তোমরা যারা আছো তারা হচ্ছে একশো তিরিশ বত্রিশ এরকম যদি থাকো তাহলে সেফ জোনে আছো আর হচ্ছে এসটি ক্যান্ডিডেট যে তোমরা যারা আছো তারা মোটামুটি একশো পঁচিশ সাতাশ ঠিক আছে এরকম থাকলে বলে সেফ জোনে থাকার সম্ভাবনা রয়েছে মেয়েদের ক্ষেত্রে তো অবশ্যই কাটাপ অফ কম হয় তো মোটামুটি বা এরকম কাছাকাছি ধরে নিতে পারো মেয়েদের ক্ষেত্রে মোটামুটি চার পাঁচ নম্বর করে কম করে নিতে পারো এই রেসিওতে থাকলে পরে তুমি প্রিলিমিনারি পাস করছো তো জোর কদমে এসআই মেন বা কেপিএসআই মেনের জন্য প্রিপারেশনে যদি বুঝতে না পারো যে কোথা থেকে কেমন ভাবে কি শুরু করবে তোমরা তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইনে কোর্স করানো হয় সেখান থেকে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ মানডে টিউসডে ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে ঠিক আছে পাঁচ দিনকে ক্লাস আছে সব সাতটা পঁয়তাল্লিশ গুগল মেটে লাইভ ক্লাস হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে সেইখানে সমস্ত লাইভ ক্লাসের লিঙ্ক পরবর্তীকালে দেখতে চাইলে বা রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে এবং প্রত্যেকটা জিনিস সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক পরপর করানো হবে এবং বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ঠিক আছে পেপার ইংলিশ তার উপরে হচ্ছে বেশি করে জোর দিতে হবে তোমরা যারা নিজেরা বাড়িতে সেলফ স্টাডি করতে চাইছো তোমাদেরকে অবশ্যই হেল্প করে দিচ্ছি দেখো যে ফাইনাল কম্পিটিভ এক্সামিনেশন ফুল মার্কস যেটা টু হান্ড্রেড মার্কসের হবে সেই ক্ষেত্রে তা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন উইল কনসিস্ট অফ থ্রি কনভেনশনাল টাইপ তিনটে পেপারে পরীক্ষা হবে যেখানে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক আছে কত হান্ড্রেড মার্কসের মধ্যে যেখানে ফিফটি মার্কস হচ্ছে জেনারেল স্টাডিজ আর টোয়েন্টি ফাইভ মার্কস হচ্ছে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজিনিং আর একটা হচ্ছে পঁচিশ নম্বরে হবে এখানে একটা জিনিস প্রথমে বলে দেবে যে জি সাইডে রেখে দাও কারণ জি তুমি পরে কিছু করতে পারবে না বা এখন বিভিন্ন পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিচ্ছ ওখান থেকে তোমার কাজ হয়ে যাবে আলাদা করে এখানে সময় দেওয়া দরকার নেই তুমি যেটা চেষ্টা করবে রিজনিং রিজনিং এ কি আছে যে ব্যাংকিং পরীক্ষাগুলোতে যেমন আসে যেমন ধরে ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে পাজেল টেস্ট ঠিক আছে বললো বৃত্তাকারে বা হয়তো একটা আহ টেবিল আছে আটকোনা বিশিষ্ট টেবিল আছে সেই জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বসে আছে ওর ওর বাম পাশে এ ডান দিকে বিপরীত দিকে বলে দিয়ে সেখান থেকে তোমাকে করতে পারে বা হয়তো বলতে পারে যে এ বি সি ডি ই চার পাঁচ জন লোক আছে তাদের এই তারা কলকাতা শহরে কেউ চেন্নাই শহরে বাস করে ঠিক আছে এরকম ভাবে বলে দিয়ে বলতে পারে তো এই ধরনের রিজনং গুলো করে সাথে এসআরটি তো রয়েছেই মানে সিচুয়েশন রিয়াকশন টেস্ট বা এই বেস্ট যে রিজনিং সেগুলো তো রয়েছেই আর অ্যারিথমেটিক নামে অ্যারেথমেটিক থাকলে পরেও ঠিক আছে পরিমিতি পরিমিতি থেকেও অঙ্কটা একটু বেশি করে প্র্যাকটিস করে এবার কারণ পরিমিতি যেমন বৃত্ত ত্রিভুজ আয়তিক ক্ষেত্র বর্গক্ষেত্র শঙ্কু ঘনক এই সমস্ত জায়গা থেকে সম্ভাবনা রয়েছে এবার অঙ্ক দেওয়ার জেনারেল স্টাডির ক্ষেত্রে কি করবে জেনারেল স্টাডির এতদিন ধরে কি হচ্ছে জেনারেল সায়েন্স যেটা অর্থাৎ ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসেনি কিন্তু এবারে কি করবে জেনারেল সায়েন্সটা করবে অর্থাৎ ক্লাস এইট থেকে এর বইয়ে যে সমস্ত সিলেবাসগুলো দেওয়া আছে জেনারেল সায়েন্স ঠিক আছে সেইগুলো থেকে তোমাকে করতে হবে বিশেষ করে কেমিস্ট্রি পার্টটা ভালো করে করবে পর্যায় সারণী রাসায়নিক বন্ধনী জৈব অজৈব রসায়নের যে বিভিন্ন উপাদান টোপাদান রয়েছে সেখান থেকে করবে সেই সঙ্গে হয় যে নিউটনের যে গতিসূত্র রয়েছে ঠিক আছে নিউটনের গতিসূত্র তারপরে ক্ষমতা শক্তি এই জায়গাগুলো থেকেও কিন্তু করতে হবে এবার প্রশ্ন আশা করি আসবে কার্যক্ষমতা শক্তি এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে এটা আমি বললাম এক্সট্রা পয়েন্ট মানে ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে অন্যান্য যেগুলো হিস্ট্রি জিওগ্রাফি আছে এগুলো তো নর্মালি যেন পার্টিকুলার কয়েক দিন ধরে বা কিছুদিন ধরে বা কোনো একটা বই পড়ে যাতে কমন না পায় এরকম ধরনেরই তোমাকে জি কে দেওয়া হবে পেপার টু ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশের পঞ্চাশ নম্বর থাকবে ইংলিশে কি কি আছে চলে একবার দেখে নিই দেখো ইংলিশে আছে পেপার টু ইংলিশ এক নম্বর হচ্ছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফর্ম দ্য পয়েন্টস অফ মেটিরিয়াল আগে যেটা আসতো ফিফটিন মার্কসের আসতো রিপোর্ট রাইটিং লাস্টে যেটা ডব্লিউইপিএসআই এর ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এ দেওয়া ছিল দশ নম্বর আবার দশ নম্বরের সঙ্গে অথবা দিয়ে দেওয়া ছিল একটা প্রেসিস রাইটিং মানে বুঝতে পারছো আগে যেখানে রিপোর্ট রাইটিংয়ে থাকতো পনেরো নম্বর প্রেসিস রাইটিংয়ে থাকতো দশ নম্বর অর্থাৎ টোটাল পঁচিশ নম্বর থাকতো লাস্ট ইয়ারের ক্ষেত্রে কি করেছিল যে দশ নম্বরের সঙ্গে অথবা দেওয়া ছিল অর্থাৎ ডিসক্রিপটিভ যে রাইটিং সেখানে দশ নম্বর মানে হয় রিপোর্ট রাইটিং লেখো আর না হয় প্রিসেস রাইটিং লেখো তো এই ব্যাপারটা কেন আচ্ছা তারপরে আসছি হ্যাঁ রিপোর্ট রাইটিং তা কোন কোন টপিক গুলো করবে টপিক বলতে যেগুলো মাধ্যমিক লেভেলের ছিল ঠিক আছে কোন রোড অ্যাক্সিডেন্ট টাইপের বা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপের ঠিক আছে বা হয়তো কোনো সেলিব্রেশন উদযাপন কারো যেমন হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন গান্ধী জন্ম জয়ন্তী উদযাপন বা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ কোন একটা ক্যাম্পেইন হয়েছে তারপর হচ্ছে মাদক বিরোধী প্রচার অভিযান হয়েছে এরকম ধরনের করতে পারবেন বা ডুবি তারপরে হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট রকম ধরনের যে সমস্ত ধরনের মানে রিপোর্ট রাইটিংগুলো প্র্যাকটিস করতে হবে বিতে যেটা আছে যে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি হিন্দি অর্থাৎ ট্রান্সলেশন যেটা থাকবে সেটা তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানেও কি ওয়ান লাইন অর্থাৎ প্রত্যেকটা লাইন পিছু আসছে হয়তো তোমাকে দশটা কি পাঁচটা দিলেও তার মধ্যে দুই নম্বর করে থাকছে মনে হয়েছে কুড়ি নম্বর থাকছে ট্রান্সলেশনে কনডেন্সিং অফ এ প্রোজ বা প্যাসেজ সামারি লেখা হতে পারে বা পেসিস লেখা হতে পারে সব থেকে ভাইটাল পয়েন্ট যেটা অপশন ডি এখানে লেখা আছে দেখো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন সিনোনিম সিনোনি ম্যান্টোনা অর্থাৎ অনেকেই যে ডিটেলস নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা পড়ে না দিয়ে বলছে সিলেবাসে যা বলা থাকে এবার অন্য রকমের কোশ্চান দিয়েছে একদমই নাই এই ডিতে যেটা আছে অপশান এটা বরাবরই কিন্তু নোটিফিকেশানে দেওয়া থাকে এই জায়গাটা অনেকে স্কিপ করে যায় কারণ লাস্টের সমস্ত পরীক্ষাগুলোতে কি আসতো শুধুমাত্র আসতো ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা আর আসতো সিনোনিম অথবা অ্যান্টোনিম কিন্তু লাস্টের রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ লাস্ট ডাব্লিউপি এস এর ক্ষেত্রে রেকর্ড ভেঙে দিয়ে বিভিন্ন ধরনের তোমার এক কথায় প্রকাশ অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল হোমোনিম এসেছিল ঠিক আছে এরকম ধরনের নতুন কিছু জিনিস ঢুকে দেওয়া হয়েছে তো এবারের জন্য সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেক্ট ইউজ অফ সেন্টেন্সেস কারেক্ট ইউজ অফ সেন্টেন্সেস এটা এখনো পর্যন্ত দেয়নি তো এবার অবশ্যই আসবে ঠিক আছে অবশ্যই আসবে কিভাবে দিতে পারে তোমার ক্ষেত্রে চারটে পার্ট দেওয়া থেকে যে পার্টে ভুল থেকে সেই পার্টে ডিটেক্ট করতে হয় এই জায়গাতে কি করতে হবে তোমাকে একটা ভুল সেন্টেন্স দিয়ে দেবে সেটাকে রিরাইট করে ঠিক লিখতে হবে তো এই জায়গাতে গ্রামার পোর্শন যেটা মানে গ্রামারের যা কিছু হয় যাবতীয় সব কিছু করতে হবে এবার কেপিএস এর জন্য বেঙ্গলিতে কি আছে দেখো যে ড্রাফটিং অফ মেটেরিয়াল অন্যান্য বার পনেরো পনেরো দুটো রিপোর্ট রাইটিং থেকে থার্টি মার্কসের আর কুড়ি নম্বরের একটা বঙ্গানুবাদ করতে হয় বাংলায় লেখা থেকে লাস্ট ইয়ারের ক্ষেত্রে তিরিশ নম্বর রিপোর্ট রাইটিং দিয়েছিল একটাতে তো যেকোনো যা কিছু হতে পারে এবং অন্যান্য বারের তুলনায় এবারও একটা সহজ টপিক দিয়ে দেওয়া ছিল এটুকু মনে রাখবে যে সহজ অর্থাৎ ইজি টপিক মানেই কিন্তু ভালো নম্বর পাওয়া সহজ নয় তার কারণ ইজি টপিকে সিলিমিস্টেক প্রচুর হয় এবং একটা রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লেখা মানে তুমি সেটাকে শুধু জাস্ট নামিয়ে এলে সেটাই নয় এখানে অনেক কিছু ব্যাপার থাকে এক নম্বর হচ্ছে ফরম্যাট গঠন ব্যাপার থাকে তারপরে দুই নম্বর হচ্ছে ওয়ার্ড লিমিট তোমাকে কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে যে দুশোটা ওয়ার্ড বলে তো দুশোটা ওয়ার্ডই লিখবে সেই ক্ষেত্রে পাঁচ সাত দশটা বেশি হতে পারে কমও হতে পারে তাই ওয়ার্ড ফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট মানে ওয়ার্ড লিমিটটা সেই সঙ্গে পয়েন্ট টু দা পয়েন্ট লেখা টু দা পয়েন্ট লেখা তোমাকে যে পয়েন্টে বলবে যে যে পয়েন্ট নিয়ে লিখতে সেই সেই পয়েন্টের পয়েন্টের উপরেই লিখবে লিখবে ঠিক আছে উপরে এক্সট্রা কোনো পয়েন্ট সেখানে অ্যাড করবে না তো বাংলায় কি আর অন্য কিছু আসতে পারে যে অন্য রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশন ছাড়া তো আশা করি আসবে না তার কারণটা হচ্ছে অন্যান্য জায়গায় পয়েন্ট এখানে যেমন ইংলিশের ক্ষেত্রে দেখো মানে ফাঁক রেখেই দিয়েছে যে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্সেস ইউজ অফ কমন ফ্রেজেসি মেন্টেন্স ফাঁক রেখে দিয়েছে অর্থাৎ গ্রামারে যে কোনো জিনিস কিন্তু এখানে দিয়ে দিতে পারে কিন্তু বাংলার ক্ষেত্রে শুধু দুটোই পয়েন্ট দেওয়া আছে ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং আর বিতে দেওয়া আছে ট্রান্সলেশন ফর্ম ইংলিশ টু বেঙ্গলি আর ইংলিশ টু নেপালি অর্থাৎ শুধু বঙ্গা নম্বর দেওয়া আছে তো এই জায়গাতে কুড়ি নম্বর থাকছে আর রিপোর্ট রাইটিং হয়তো এখন চেঞ্জ করে তোমাকে পনেরো দুটো দিতে পারে ঠিক আছে বা হয়তো একটাই দিতে পারে এর মতো এবার ব্যাপারটা হয়েছে কি ধরনের রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবে এখানেও থাকে যে এডিটোরিয়াল বা সম্পাদকের রিপোর্ট রাইটিং তারপরে প্রতি মানে সংবাদ দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য রিপোর্ট রাইটিং বিভিন্ন ধরনের ভাগ আছে তো সমস্ত ধরনেরই তোমাকে প্রতিবেদন লেখাগুলো প্র্যাকটিস করতে হবে তো একটা জিনিসও তোমাদেরকে বলবো যারা এদিক ওদিক ছোটাছুটি করছো করছে অন্যান্য পরীক্ষার জন্য যারা কেপিএসআই শিওর ভাবছ যে প্রিলিমিনারিতে পাস করে যাবে ঠিক আছে প্রিলিমিনারিতে যারা পাস করে যাবে সিওর মনে হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে মেনটার জন্য ফোকাস করো অবশ্যই ফোকাস করো তার কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট সবাই কিন্তু বিভিন্ন দিকে কিন্তু বিচ্যুত হয়ে গেছে ঠিক আছে কেউ টেট দিকে কেউ সিজিএল এর দিকে কেউ এর দিকে তো কেপিএসআই আমার মনে হয় না যে সিরিয়াস ক্যান্ডিডেট বেশি সংখ্যা কাছে তো এই কারণের জন্য করো কারণ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা বললাম ল্যাঙ্গুয়েজ পেপার ওই রেজাল্ট বের হওয়ার পরে ওই এক মাস একমাস মাসে সম্ভব নয় কারণ এখন আর ওই কমন টপিক বা ইম্পর্টেন্ট টপিক বলে নয় ঠিক আছে সাদা মাথা সাদা মাটা যে কোনো টপিক দিয়ে দিতে পারে অর্থাৎ তোমার লেখন কৌশলীটা দেখা হবে যে তুমি নিজে নিজে কিছু লিখতে পারো কিনা এই কারণের জন্য ল্যাঙ্গুয়েজ পেপারটা এখন থেকে ইম্প্রুভ করা ভীষণ জরুরি যাই হোক সবশেষ একটা জিনিস যদি কেপিএসআই মনে হয় বা ডাব্লিউপিএসআই আপকামিং মানে এস আই এর মেনের জন্য ঠিক আছে স্পেশালি এস এর মেন কোর্স যদি নিতে যাও দরকার হয় কিভাবে কি শুরু করবে না বুঝতে পারছো না তাহলে সেই ক্ষেত্রে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো